প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা বাসায় আছো, ভালো আছো। সৌরিপাড়া হাসিনা মোরশেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বরাবরের মতো অনলাইন ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। ইসলাম শিক্ষা বিষয়ে চতুর্থ অধ্যায় থেকে আমি যে পাঠটা আজকে উপস্থাপন করতে যাচ্ছি, এ পাঠটি নবদশম শ্রেণী মূলত, এছাড়া সকল শ্রেণীতেই এই বিষয়ে পাঠ রয়েছে, বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন পাঠে পাঠটা আছে। অতএব সকল শ্রেণীর জন্যই উপযোগী এই পাঠটি। আশা করি সকল সহকারে এই পাঠটি দেখবে এবং খাতা কলম নিয়ে উপস্থিত থাকবে, এবং যে প্রশ্ন দেওয়া হয় সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা সলভ করবে এবং খাতা ডকুমেন্ট হিসেবে নিয়ে আসবে। শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে প্রজেক্টরের মাধ্যমে তোমরা আমাদেরকে শুরুতেই শুভেচ্ছা এবং স্বাগতম, বিভিন্ন ফুলের শুভেচ্ছা। আমি মোহাম্মদ দুরমিয়া, সহকারী শিক্ষক ছাত্র বিদ্যালয়। আজকে যে পাঠটি তোমাদেরকে দেখাচ্ছি, এটা মূলত নবম দশম শ্রেণী না, সকল শ্রেণীর উপযোগী। তোমরা পাঠটি দেখবে, দেখো এখানে চিত্র দেওয়া আছে কয়েকটা, যে এরা হলো সম্পদশালী ব্যক্তি, বিত্তবান ব্যক্তি, এরাও বিত্তবান, আর এ পাশে আছে গরিব লোক। মাঝখানে যে চিহ্ন দেওয়া আছে, এই চিহ্ন আসলে এখানে কী মিন করতেছে, কী উদ্দেশ্য হতে পারে, এটা তোমরা একটু চিন্তা করো। যে এই বিত্তশালী সম্পদশালী লোক এবং গরিব লোক, মাঝখানে এদের সাথে কী সম্পর্ক বা কী হতে পারে, সেটাই তোমরা একটু আজকের একটু চিন্তা করো, ভাবো কী হতে পারে। আরও কিছু ছবি দেওয়া আছে, এখানে দেওয়া আছে রূপার ছবি, ব্যবসায়ী মালের ছবি, উৎপাদিত ফসল স্বর্ণ এবং রৌপ্য বা রূপার গহনা, স্বর্ণ রৌপ্য উৎপাদিত ফসল ব্যবসায়ী মাল, এই সমস্ত ছবি দেওয়া আছে। এই ছবির সাথে আজকের পাঠের কী সম্পর্ক হতে পারে একটু চিন্তা করে বিবেচনা করে তোমরা বলো। এখানে দেওয়া আছে উট, গরু, দুম্বা, সরি গবাদি উট, গরু, দুম্বা এবং ছাগলের ছবি আছে। এই সমস্ত ছবি দ্বারা আজকের পাঠের কী উদ্দেশ্য হতে পারে, আশা করি তোমরা সবাই এতক্ষণে বুঝতে পেরেছ যে আজকের পাঠের বিষয় কি। হ্যাঁ, আজকের পাঠের বিষয় যাকাত। তোমরা যা কল্পনা করেছ, তোমরা অনেকেই সঠিক, আজকের পাঠের বিষয় যাকাতই হবে। শুরুতেই আমরা যাকাতের পরিচয় সম্পর্কে জানব, তার আগে আমরা দেখি আজকের পাঠ শেষে তোমরা কী শিখতে পারবে। মূলত অনেক কিছু শিখবে, তার ভিতরে উল্লেখযোগ্য যাকাতের পরিচয় বলতে পারবে, মালিকি নিসাব কে, কাকে মালিক নিসাব বলা হয় সেটা বলতে পারবে, যাকাত ব্যয়ের খাত বলতে পারবে, যাকাত ফরজ হওয়ার শর্ত কী কী সেটা তোমরা বলতে পারবে, লিখতে পারবে। আসি আমরা দেখি, আমরা সামনের পাঠগুলো আমরা মনোযোগ সঙ্গে দেখলে এই বিষয়গুলো আসলে সঠিক বুঝতে পারি কিনা, বলতে পারি কিনা সেটা দেখি। এখানে দেওয়া আছে শতকরা আড়াই টাকা হিসাবে যাকাত দেওয়ার নিয়ম দেখতে পাচ্ছি, অর্থাৎ যিনি মালিকের হিসাব হবেন, যার উপর যাকাত ফরজ, সে একশো টাকায় আড়াই টাকা, অর্থাৎ এক লক্ষ টাকা যদি কারো জমা থাকে যাকাত ফরজ হয়, ওই এক লক্ষ টাকার যাকাত আসবে আড়াই হাজার টাকা। আমরা কার কার উপর যাকাত ফরজ এবং যাকাত কাকে কাকে দেওয়া যাবে সে বিষয়টি আমরা আজকের পাঠে আমরা দেখতে পারব। প্রথমে যাকাতের পরিচয়, যাকাত শব্দের অর্থ পবিত্রতা, পরিশুদ্ধতা, বৃদ্ধি পাওয়া ইত্যাদি। এখন এই যাকাতকে কেন পবিত্রতা, পরিশুদ্ধতা, বৃদ্ধি পাওয়া বলা হয়? অ্যান্সার হলো, যাকাত প্রদানের মাধ্যমে ধনী সম্পদ পবিত্র হয়, পরিশুদ্ধ হয় এবং ধনীর সম্পদে বরকত হয় বা বৃদ্ধি পায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখনই কোনো সম্পদে বরকত হয় তখন সেই সম্পদটা বৃদ্ধি পায়, এই কারণে যাকাতকে যাকাত বলা হয়। অর্থাৎ পবিত্রতা, পরিশুদ্ধ, বৃদ্ধি পাওয়া এই কারণে বলা হয়, যেহেতু যাকাত প্রদানের কারণে তার সম্পদ পবিত্র হয়, পরিশুদ্ধ হয় এবং বরকত হয় বা বৃদ্ধি পায়, এই জন্য যাকাতকে যাকাত বলা হয়। এটা হলো আবিধানিক অর্থ।
ইসলামী শরীয়তের দৃষ্টিতে যাকাতের পরিচয় হলো কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা 2.5% হারে নির্দিষ্ট খাতে খরচ করাকে যাকাত বলা হয়। আরেকবার বলি, কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে, এখন নিসাব পরিমাণ সম্পদ বলতে কি বোঝায় তা জানা দরকার। নিসাব পরিমাণ বলতে বোঝায় একজন লোকের সম্পদ থেকে তার দৈনন্দিন খরচ, থাকা খাওয়া পড়া ইত্যাদি সকল খরচ বাদ দেওয়ার পরে তার যেই সম্পদটা অতিরিক্ত জমা থাকে, যেই সম্পদ তার ব্যবহার করার দরকার হয় না, লাগে না, এরকম জমা থাকে সম্পদ এক বছর, অর্থাৎ এক বছরে যে সম্পদটা জমা রয়েছে যা খরচ করা লাগে নাই বা খরচ হয় নাই, এরকম জমাকৃত বা এরকম বসে থাকা এক বছর অবস্থানকারী সম্পদের 2.5% হিসাবে যাকাত দেওয়া হয়। যাকাত দেওয়া ফরজ, যাকাত দেওয়া ওয়াজিব। এই যার এই সম্পদটা জমা থাকে তাকে বলা হয় নিসাবের মালিক, নিসাব পরিমাণ সম্পদের মালিক। থাকা খাওয়ার পর অতিরিক্ত যে সম্পদ থাকে ওই ব্যক্তি নিসাবের মালিক। যদি কোনো লোক 7.5 তলা সোনা, আমার ব্যাখ্যা একটু ভুল হয়েছে, যে থাকা খাওয়ার পরে যে অতিরিক্ত সম্পদ থাকবে সেই সম্পদ যদি 7.5 তলা স্বর্ণ অথবা 52.5 তলা রৌপ্য মানে অর্থ হয় যেই অর্থ যেই স্বর্ণ বা যেই রৌপ্যটা তার থাকা খাওয়ার পর অতিরিক্ত থাকে এবং এক বছর তার অতিবাহিত হয়, তার কাছে জমা থাকে, এরকম সম্পদের উপরে 2.5% হিসাবে যাকাত দেওয়া ফরজ। যাকাতের সংজ্ঞা, যাকাতের আরও একটা পরিচয় আছে যেখানে ছবি দেওয়া আছে, বিত্তবান দাতা ব্যক্তি, হকদার হলো গরিব ব্যক্তি, দাতা ব্যক্তি গরিব ব্যক্তিকে যাকাত দেবে যার নিসাব পরিমাণ সম্পদের মালিক। নিসাবের সম্পদ সংজ্ঞা আগে বলা হয়েছে, থাকা খাওয়ার পরে অতিরিক্ত 7.5 তলা স্বর্ণ বা 52.5 তলা রৌপ্য অথবা সেই পরিমাণ আর্থিক ব্যবসায়ী মাল যদি জমা থাকে এক বছর, সেই সম্পদের শতকরা 2.5% হারে নির্দিষ্ট খাতে, অর্থাৎ যাকাত দেওয়ার কাকে কাকে যাকাত দেওয়া যাবে তারও বিধান আছে কোরআনে বর্ণিত, সেই বিধান অনুযায়ী আমাদেরকে যাকাত দান করতে, যাকাত দিতে হবে, যাকাত দিতে, এটা হলো যাকাতের সংজ্ঞা। যাকাতের রুকন, ইসলামের রুকন বলা আছে 5টি, নামাজ, রোজা, হজ, যাকাত। এ সম্পর্কে হাদিস আছে বুখারি শরীফে, বুনিয়াল ইসলাম ও আলা খামসিন, শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহু ও আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ও আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু ও ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাতি ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান। এখানে ইসলামের 5টি রুকনের কথা বলা হয়েছে, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা, নামাজ পড়া, রোজা রাখা, হজ এবং যাকাত দেওয়া। এর ভিতরে কালিমা, নামাজ, রোজা তিনটা সবার জন্য আম, আর যাদের সম্পদ আছে তারা যাকাত দেবে এবং হজ করবে। যেটা ইসলামের 5টি রুকন বা স্তম্ভ আমরা সকলেই জানি। এখন আমরা জানব যাকাত ফরজ হওয়ার উদ্দেশ্য কী, অর্থাৎ কী কারণে এই যাকাতের বিধান চালু করা হয়েছে, যাকাতের ব্যবস্থা করা হয়েছে। 1 নম্বর কারণ দেওয়া হয়েছে সংকীর্ণতা, সংকীর্ণতা, লোভ থেকে মানব আত্মাকে পুত পবিত্র করা, যে আমি কষ্ট করে টাকা জমা করেছি, কষ্ট করে টাকা উপার্জন করছি, সেই টাকা থেকে আবার গরিবকে কেন দেব, এই দেওয়ার দান করার মানসিকতা তৈরি করার জন্য, অর্থাৎ কৃপণতা দূর করার জন্য, মনকে উদার করার জন্য এবং লোভ থেকে মানব আত্মাকে পুত পবিত্র করার জন্য যাকাতকে ফরজ করা হয়েছে। আর উদ্দেশ্য আছে, যেমন দরিদ্রের প্রতি অসহায়দের অভাব পূরণ ও বঞ্চিতদের প্রতি সহানুভূতি প্রকাশ। কারণ আজকে আমার সম্পদ আছে, এই সম্পদ আল্লাহর পক্ষ থেকে আমানত, একটা বিশেষ দান, আল্লাহ তাআলা চাইলে আমাকে মুহূর্তের ভিতরে আবার গরিব অসহায় বানাতে পারেন। এই জন্য এই দরিদ্র লোক যারা, তাদের প্রতি সহমর্মিতা, তাদের দুঃখে ভাগ হওয়া, তাদের অভাব পূরণ করা এবং যাদের সম্পদ নাই তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করার জন্যই মূলত এই যাকাতকে ফরজ করা হয়েছে। তারা যাকাতের আরও উদ্দেশ্য রয়েছে, যেমন এখানে দেওয়া আছে জনগণের মাঝে আর্থিক সমতা বিধান ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা, অর্থাৎ একজন লোকের অনেক সম্পদ, অঢেল পাহাড় পরিমাণ সম্পদ
একদম নাই কিছুই নাই এই সমস্ত লোকদের সম্পদের ভিতরে এই উভয় শ্রেণীর লোকদের ভিতরে সমতা প্রতিষ্ঠা করা এবং যারা অসহায় দরিদ্র তাদের প্রতি মানবিকতা দেখানো মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা তারাও যে মানুষ তাদের যে বাঁচার অধিকার আছে তাদের তাদের যে আমার প্রতি তাদের হক আছে অর্থাৎ আমাদের আমার সম্পদের ভিতরে তাদের হক আছে অধিকার রয়েছে এটা বোঝানোর জন্য ফরজ করা হয়েছে এছাড়া যাকাতের আরও উদ্দেশ্য আছে যেমন ধনীদের হাতে সম্পদ পুঞ্জীভূত হওয়া রোধ করা কিছু লোক আছে এমন আছে যারা দিনের পর দিন শুধু সম্পদ তাদের বাড়তি আছে যা খাওয়ার লোক নাই কোটি কোটি অর্ডার সম্পদ অথচ তার প্রতিবেশী অসহায় লোক তিনবেলা ঠিকমতো খেতে পারতেছে না পরার পোশাক নাই থাকার বাড়ি নাই এই সমস্ত এই পার্থক্য রোধ করা সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার জন্য যাকাত ফরজ করা হয়েছে আমরা যাকাতের অনেকগুলো উদ্দেশ্য দেখলাম যে যাকাত কেন ফরজ করা হয়েছে এগুলো আমরা দেখলাম এবং আশা করি এগুলো তোমরা সবাই বুঝতে পেরেছ এখন আমরা আসি যাকাত দেওয়ার সামাজিক গুরুত্ব কি যাকাত দেওয়ার সামাজিক নিরাপত্তা দানের পাশাপাশি সমাজের মানুষের মাঝে সম্পদের বৈষম্য দূর হয় ফন্টের সমস্যার কারণে বৈষম্যটা এখানে বানান ভুল দেখা যাচ্ছে আসলে বানান ঠিক আছে কিন্তু ফন্টের কারণে বোঝা যাচ্ছে না সামাজিক নিরাপত্তা দানের পাশাপাশি মানুষের সম্পদের মাঝে বৈষম্য দূর করে এটা সামাজিক আল্লাহ তাআলা বলেন তাদের সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের মাঝেই আবর্তিত না হয় অর্থাৎ বড়লোকদের সম্পদ লেনদেন না হয় সেজন্য গরিবদের মাঝে বণ্টন করা হয় সূরা হাশর আয়াত 7 সমাজের নৈতিক গুরুত্ব আসলে সামাজিক গুরুত্ব আরও আছে নৈতিক গুরুত্ব এখানে একটা দেওয়া আছে এরকম রাজনৈতিক গুরুত্ব অর্থনৈতিক গুরুত্ব একটা একটা করে দেওয়া হয়েছে আসলে গুরুত্ব আরও অনেক আছে যেহেতু ক্লাস লম্বা হয়ে যাচ্ছে বা তোমাদের বোঝার অনেক কষ্ট হইবে এই জন্য একটি করে গুরুত্ব দেওয়া হয়েছে যাকাত মানুষের মনে ক্ষোধাবিতি সৃষ্টি করে অপচয় রোধ করে মানুষের আত্মিক প্রশান্তি নিশ্চিত করে তাহলে এখানে নৈতিক গুরুত্বের মধ্যে তিনটা পাইলাম ক্ষোধাবিতি সৃষ্টি করা অপচয় রোধ করা মানুষের আত্মিক প্রশান্তি নিশ্চিত করা যার সম্পদ অনেক আছে সে অনেকভাবে অপচয় করে যারা ইসলামী বিধান সম্পর্কে সঠিক না জানে তারা সম্পদ বিভিন্নভাবে অপচয় করে তো যাকাতের প্রধান প্রথা চালু থাকলে তার অপচয় রোধ হবে এবং যেই ব্যক্তি যাকাত দেবে তার মনে একটা আত্মিক প্রশান্তি নিশ্চিত হবে আল্লাহ তাআলা বলেন আপনি তাদের ধন সম্পদ থেকে সাদাকা গ্রহণ করুন তাদের মধ্যে থেকে পবিত্র এর মাধ্যমে তাদের পবিত্র ও পরিশোধিত করবেন আল্লাহ তাআলা বলেন যে এই সম্পদ গ্রহণের দ্বারা তাদের সম্পদ পবিত্র হবে এবং পরিশোধিত হবে সূরা তাওবা আয়াত 103 যাকাতের অর্থনৈতিক গুরুত্ব কি যাকাতের ফলে রাষ্ট্রের অর্থনীতি সচল হয় উৎপাদন বৃদ্ধি পায় বেকারত্ব হ্রাস পায় মাথাপিছু আয় বেড়ে যায় অসচ্ছল লোক ধীরে ধীরে সচল হয় তাহলে অর্থনৈতিক দিক গুরুত্ব অনেক রাষ্ট্রের অর্থনীতি সচল হয় উৎপাদন বৃদ্ধি পায় বেকারত্ব হ্রাস পায় মাথাপিছু আয় বৃদ্ধি পায় অসচ্ছল লোক ধীরে ধীরে সচল হয় তাহলে যাকাতের অনেকগুলোই অর্থনৈতিক গুরুত্ব এছাড়া আরও গুরুত্ব আছে আল্লাহ তাআলা বলেন আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বাড়িয়ে দেন অর্থাৎ যারা সুদ গ্রহণ করে তাদের সম্পদে আল্লাহ তাআলা বরকত দেন না এবং তারা বিভিন্ন রকম সমস্যা এবং পরেশানির মধ্যে থাকেন আর আল্লাহ যারা দান করেন তার দানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন তার সম্পদে বরকত দেন সূরা বাকারা আয়াত 276 ধর্মীয় গুরুত্ব যাকাত না দিলে সে পরিপূর্ণ মুসলমান থাকে না যাকাত অস্বীকার করা আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করা শামিল যদি কোনো ব্যক্তি বলে যে আমি নামাজ তো সব করব কিন্তু আমি যাকাত দেব না তাহলে এই ব্যক্তি মূলত সে আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করলো কারণ আল্লাহ এবং রাসূলের নির্দেশ হলো যাকাত সঠিকভাবে একদম হিসাব করে পাই টু পাই যতটুকু যাকাত হয় সম্পূর্ণ যাকাত পরিশোধ করা এটা হলো আল্লাহর নির্দেশ ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন তিনি বলেছিলেন যদি কেউ একটি বকরির রশি পরিমাণ সম্পদ ও যাকাত দিতে অস্বীকার করে তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব তার মানে কি একদম পাই টু পাই যতটুকু যে কয় টাকা যাকাত হয় যদি 1,02,000 হয় তাহলে 1,02,000 যাকাত আদায় করা তার জন্য ফরজ আল্লাহ তাআলা বলেন যারা যাকাত দেয় না
তারা পরকাল অস্বীকারকারী অর্থাৎ তারা প্রকারান্তরে পরোক্ষভাবে তারা যেন পরকালকে অস্বীকার করে এই জন্য যাকাত দেওয়া ফরজ সুরা হামিম সিজদা আয়াত 7 অসহায় দরিদ্রের প্রতি একটা অধিকার যাকাত প্রদান করা দরিদ্রের প্রতি ধনী লোকদের কোনো দয়া বা অনুগ্রহ নয় যারা যাকাত দেয় ওরা কি মনে করে আমরা গরিবদের উপকার করলাম গরিবদের প্রতি দয়া করলাম আসলে দয়া বা অনুগ্রহ নয় বরং যাকাত হলো দরিদ্র লোকের প্রাপ্য বা অধিকার আল্লাহ তাআলা বলেন ওয়াফি আমওয়ালহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম তাদের সম্পদের ভিতরে সাইল যারা যাকাত চায় যারা গরিব অসহায় যাদের সম্পদ নাই তাদের অধিকার রয়েছে এটা আল্লাহ তাআলা বলেন এই অধিকার আদায় না করলে তাদের সমুদয় সম্পদ অপবিত্র হয়ে যাবে যদি কেউ যাকাত হিসাব করে না দেয় সঠিক যাকাত না দেয় তার সমস্ত সম্পদই অপবিত্র হয়ে যাবে পরিণামে তাকে পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে আল্লাহ তাআলা বলেন আদতে সম্পদে ভিক্ষুক ও বঞ্চিতদের অধিকার রয়েছে সূরা আল-জারিয়া আয়াত 19 অতএব আমরা দেখলাম যাকাত এর অনেকগুলো গুরুত্ব সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক এবং নৈতিক গুরুত্ব আছে এখন আসি আমরা যাকাত কয় প্রকার যাকাত মূলত প্রথমত 4 প্রকার এক নম্বর হলো ফসলের যাকাত অর্থাৎ যার অনেক ফসল আছে থাকা খাওয়ার পরে অতিরিক্ত ফসল যদি এরকম 7 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি তোলা রূপা অথবা ওই দামের সমপরিমাণ সম্পদ যদি কারো ঘরে গচ্ছিত থাকে জমা থাকে তাহলে ওই সম্পদের সরকার 8 টাকা হারে যাকাত প্রদান করা হবে দুই নম্বরে গবাদি পশু যদি হয় উট গরু মহিষ দুম্বা ছাগল খাসি এগুলো থাকলে এরও যাকাত দিতে হবে তৃতীয় নম্বর আছে সওমের যাকাত যাকে বলা ফিতরা অসুস্থতার কারণে কেউ যদি রোজা রাখতে অপারগ হয় তাহলে প্রতি রোজার বিনিময়ে একজন গরিবকে সারাদিনের খাবার অথবা সেই পরিমাণ টাকা দান করা এটাকে বলা হয় রোজার যাকাত এটা মূলত ওই সওমের নিসাবের যাকাত না রোজার যাকাত এখানে একত্রে দেখানো হয়েছে যে স্বর্ণ রৌপ্য টাকা অথবা আলু আলু বলতে ব্যবসায়িক মাল যেটা এক বছর ঘরে পড়ে আছে এরকম যদি থাকে তার উপর যাকাত দেওয়া ওয়াজিব আমরা এখন দেখি যাকাত কার উপর ফরজ অর্থাৎ কে যাকাত দেবে যাকাত যে ব্যক্তি দিবে সে মুসলমান হতে হবে প্রাপ্তবয়স্ক হতে হবে জ্ঞানবান হতে হবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে আগে বলা হয়েছে নিসাব পরিমাণ বলতে থাকা খাওয়ার পরে স্বর্ণ রূপা যদি সম্পদ জমা থাকে ঋণ না হওয়া পূর্ণ স্বাধীন হওয়া অর্থাৎ একজন লোক যদি গোলাম থাকে যদি আমাদের সমাজে গোলাম ব্যবস্থা চালু নাই ইসলামে এরকম বিধান নিষিদ্ধ করা হয়েছে যে গোলাম যদি অনেক টাকা সম্পদ হয় তার যাকাত দেওয়া লাগবে না সম্পদটা এক বছর জমা থাকতে হবে আর যদি নিসাব পরিমাণ অতিরিক্ত হয় সেই অতিরিক্তটারও যাকাত দিতে হবে এমন না যে শুধু ওই পরিমাণের নিসাব পরিমাণ হিসাব করে ওইটা যা যাকাত হয় সেটা না এর বেশি যত সম্পদ হবে সমস্ত সম্পদেরও আর এলাকা হারে যাকাত দিতে হবে যাকাত ব্যয়ের আটটি খাত ফকির মিসকিন যাকাত আদায় কর্মচারী অর্থাৎ ফকির একদম যার কিছুই নাই মিসকিন যার কিছু আছে যে যাকাত আদায় কর্মচারী অর্থাৎ যে ব্যক্তি যাকাত আদায়ের কাজে নিয়োজিত তারপর বলে মুয়াল্লাফাতুল কুলুব অর্থাৎ অন্য ধর্মের লোক তাকে ধর্মের প্রতি আকৃষ্ট করার জন্য যাকাতের সম্পদ থেকে তাকে দান করা যাবে মুক্তিপণ দারিদ্র দাস অর্থাৎ এমন দাস যাকে মুক্ত করলে সে মুসলমান হবে বা মুসলমান হওয়া সে তাকে স্বাধীন করার জন্য যাকাতের টাকা দিয়ে খরচ করা যাবে ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করা যাবে ফি সাবিলিল্লাহ বা আল্লাহ রাস্তায় যুদ্ধের জন্য যাকাত দেওয়া যাবে ইবনু সাবিল বা পথিক যিনি বাড়িতে অনেক সম্পদ আছে কোটিপতি কিন্তু সে রাস্তায় দূরে বের হয়েছে এখন পথ খরচ তার নাই চুরি হয়ে গেছে ডাকাত দিয়ে গেছে হারিয়ে গেছে এরকম ব্যক্তিকে যাকাতের টাকা থেকে বা যাকাতের সম্পদ থেকে তাকে দান করা যাবে মূল্যায়ন যাকাত কাকে বলে যাকাতের উদ্দেশ্য কি যাকাতের বেশ কয়েকটি উদ্দেশ্য তোমাদের দেখানো হয়েছিল খাত কয়েকটি সেটা দেখানো হয়েছে আটটি খাত যাকাত কার উপর ফরজ অর্থাৎ কে যাকাত দিবে অর্থাৎ কোন ধরনের লোক কী পরিমাণ সম্পদ হলে সে যাকাত দিবে এটা হলো যাকাত কার উপর ফরজ আশা করি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখে রাখবে ভবিষ্যতে তোমাদের একটি কাজ দেওয়া হয়েছে যাকাত দিলে সম্পদ কীভাবে বৃদ্ধি পায় বর্ণনা করো অর্থাৎ যাকাত দিলে আমরা দেখি
যে টাকা থেকে বা সম্পদ থেকে যাকাত দিলে যাকাত কমে যায়, আসলে কি কমে না বৃদ্ধি পায়, এটাই বোঝার বিষয়। এ বিষয়ে তোমার মতামত বা তোমার যা শিখিত সেটা জাকাত হলো জাকাতের ভূমিকা ও গুরুত্ব বর্ণনা করো, অর্থাৎ জাকাত দিলে কি উপকার, কি কি ধরনের গুরুত্ব, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, আত্মিক গুরুত্ব কি, এটা তোমরা বর্ণনা করবে। সবাইকে ধন্যবাদ, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকা এবং পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।